জাহাঙ্গীর দরবারে যাই সেটা তো ভাগ্য, শত জন্মের ভাগ্য। কারণ এখানে সব ফাইদা ছিলাম রাস করে দেওয়া, সারা জীবন বাবা বাবা ডাকবো পাবো না কিচ্ছু, এই বাপ দেখে কোনো লাভ নেই। আসো বসো, চার মাস ধ্যান সাধনা করো, কামেল হবে না, কিন্তু ধোয়া দেখেও তো আগুনের সন্ধান পাওয়া যায়। তোমার এইটুকু বিশ্বাস হবে যে না কামাল ইয়াদ বলে একটা জিনিস আছে, যদি না পাও একটু এই সামান্যতম নিদর্শনটুক যদি না পাও তাহলে আমার এ ফালে অন্য পিঠে ক্লিয়ার। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না, একটু সাধনা করো, একটু ধ্যান সাধনা করো নীরবে। মহানবী বলতেছেন যখন আগম মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী। আদমের অস্তিত্ব নাই তখনও আমি নবী। তা আমরা যদি প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, আপনি আদমের আগে নবী, তা আপনি হেরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন কেন ধ্যান সাধনা করলেন? আপনার তো ধ্যানের প্রয়োজন নাই, ঠিক বুঝছেন? উনি শিক্ষক, তার অনুসারীদেরকে তার উম্মতদেরকে শিক্ষা দেবার জন্য। সত্য পাইতে চাও এইভাবে ধ্যান সাধনা করে পাইতে হবে। বাংলাদেশ পাহাড়ি এলাকা না, নির্জন জায়গা চাই, নির্জন জায়গা পামুকই পাইছি, তিস্তামুখ ঘাটের এখানে পাইছি 1.5 বিঘা হয় না। রংপুরের গোবিন্দগঞ্জে মোস্তাহিদুল হাবিলদার 1 বিঘা হয় না। জয়পুরহাটে বিপদের বাড়ি পরে জয়পুরহাটে, জয়পুরহাট টিকিট মিনিমাম 10 বিঘা লাগতো, হয় না। পাইতে 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 কই পাই নীরব, আমার জায়গা হয়ে যাইব না, নীরব চাই। শেষে ঘুরতে 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 নরসিংদী জেলার শিবপুর থানা জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রাম পাইলাম। এই নৌকাঘাটা গ্রামে এই একটা স্কুল খুললাম, ইটা বালু সিমেন্ট দিয়া 12টা ঘর বানাইলাম, মেহমানখানা বানাইলাম, আমার ঘর বানাইলাম, টিন শেড বিল্ডিং করলাম, ল্যাব তসু বালিশ ইলেকট্রিসিটি ফ্যান প্রত্যেক ঘরে ঘরে দিলাম, খালি যাইবা সাধনাটা করে যাইবা। আর 4 মাসে যে 5-6 হাজার টাকা তোমার মাছ মাংস ডিম নাই, সুতরাং খাইতে নিরামিষ, বেশি পয়সা লাগে না, একটু সাধনা করো। এই সাধনাটা কি এর লেগে? তোমার আধ্যাত্মিক উন্নতির জন্য, এটা মাল পানির উন্নতি না, তাহলে সাধনা করল না। এটা এই সাধনা করে তুমি মুসাবিন শামসের ওই সেকেন্ড গণিতার নাম নাকি বাংলাদেশের ম্যাক্সিমকোর সেকেন্ড গণি থার্ডটার নাম জেনে কি করল ওই আকবর্ষবান বসুন্ধরা, ফার্স্ট গণি হলো মুসাবিন শামসের, সেকেন্ড ধনী হলো ইয়ে মেক্সিমকো, আর থার্ড করল ওই যে টেলিভিশনেই করল। মুসাবিন শামসের অনেক বেশি, অনেক বেশি।
180,000 crore টাকার মুকুট কোলা কি এই টাকা কই সাধারণ সুচের চিত্র দিয়ে একটা উদ্ধুকা দেখতে যতটুকু অসম্ভব তার চেয়ে অনেক বেশি অসম্ভব একজন ধনী লোকের বিহেতে প্রবেশ করা ধনদাসের জানাটা পড়া হারাম কিমিয়ায় শাহাদাত দ্বিতীয় খণ্ড ইমাম গাজ্জালি আমার বইটি আছে ঠাস ঠাস দেখা হয়েছে আমার কুরআন আমার মহানবী বলতেছেন কাতাল ফাকরু আইয়া কুমরা কুফরা দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে লয়ে যায় তাহলে গরিব না করছে আবার বিরাট মুসা বিন শামসের না করছে পৃথিবীর যতগুলি ধনী আছে বিল গেটস ওয়ারেন বাফেট আপনার জুকারবার্গ আরো কি কত দিয়েছে এই 26টা ধনী লোক বলে সারা দুনিয়ার গরিবের হক অর্ধেক রয়ে যাচ্ছে বল মালপানি কি জিনিস বলে গেলে শেষ ওইটা তো কামাই বেড়ে গেল তাইলে বড় বড় ধনী লোকের ছবি রাখতাম শেরে বাংলা সরোয়ারজি তারপরে আমগো মৌলানা ভাসানী বঙ্গবন্ধু এই ছবিগুলি আমার দরবারে রাখতাম আমার দরবারে চারজনের ছবি আছে দুইজনের সরাসরি একটা সুতাও নাই করিম মস্তানের সুতা নাই গনি শাহ বাবার সুতা নাই সলমান সালেকদার হাতে একটা লাঠি আর লিঙ্কটি আর বাবা বাহার শাহ রাহাত আলীর পীর গনি শাহ দাদা পীর এই বাবু বাজারের বাহার শাহ একটা ই পড়া কম্বল উড়াই নবাব শাহ সলিমুল্লাহ ঘোড়ার গাড়িতে থাইবা গাড়ি থামায়া বাহার শাহ পায়ে জোরে সালাম করতো তো নবাব সলিমুল্লাহ কো তো দেখ চুকে হ্যায় আমি নবাব কা নবাব বাবা বাহার শাহ কো দেখো কেসা থাক হ্যায় হ্যাঁ কত বড় নবাব কাবা তো দেখ চুকে হ্যায় আমি কাবে কা কাবা কো দেখো কাবা তো দেখছো কাবা যে চিনাইলো হ্যাঁ দেখো একটু সাধনা করো না শয়তানে কত রকমই করবো করবার চাইবো না একটু করে কিছু না পাওয়া আমার মধ্যে এটা যে কুচিপুচি হয়ে তবরাল ঘুরেই বা সাধনা না এটা নিজের মধ্যে নিজের পরিচয় থাকা সাধনা আমির বাবা কুছুর আমি সাধনা করু অনেক আগে কুছুর হলাম কইতে না বাপ মারা গেছে মা এখন ঠিক না মনে হচ্ছে আমি কথা কইলাম আমি কুছুর দিয়ে কইলাম অত মাই করো না সরু আরো না সাইকু করবা সাধনা এই বাস কঠিন একটা ইয়ে করব 40 দিনের উৎসব করা কামা করব ইয়ে বাবা সিদ্দিকে সিদ্দিক কোছো না বাবা হ্যাঁ মুর্শেদ আবার বাচ্চা ওইটা কাবু চুপ যেটা ইচ্ছা
তুমি যদি মুসলিম চিন্তাটা দেও না একটা দেওয়া উচিত মুসলিম মরা গেব অনেকে বুঝি আর বুঝবো কেমনে সাধনা দেয় তো না খালি খাতা কা শান কিয়া হ্যায় দেখো দেখো আনা সাগর কা পানি লোটে মে লে আয়া কিয়া শান হ্যায় তাকি বলা বলি সুরেশ্বরী কা কিয়া শান হ্যায় বোবা কো কথা বলায়া হ্যায় हाय हाय नाचो नाचो भंडारी का क्या शान है बंदा पी के भाग मान दिया दिगी दिगी गिला कोले भी चीन ना दोनों हफ्ते दूं जा हमने जानी और ने ले जान बाकी बोल सब आई जान ले तो बोली कैसा के लाला सब जुदी जाने तो बोली कैसा था के ला আর পরীক্ষা না থাকলে আবু জাহেল থাকে না মোহাম্মদ থাকে না আমার একজন কয় জান হিন্দুগুলো কত খারাপ ছিল কিরম কৃষ্ণ বাবা নিজেকে প্রেম করছে আমি রুমিয়া কত বছর আগে জানো 5,500 বছর আগে কহ আমার মোহাম্মদ আর যীশু খ্রিস্ট এর মাঝখানে আপনার ভাই বোন বিয়ে হয়েছিল 2019 সাল আর মোহাম্মদের এই যে হিজরি 570 খ্রিস্টাব্দে 8ই জুন মিথুন রাশি আমেরিকান জাতিকে মূল মিথুন রাশি মোহাম্মদ মোহাম্মদ আর যীশু খ্রিস্টের মাঝখানে আপনার ভাই বোন বিয়ে হয়েছে তা আপনার ভাই বোন হেজিনটা বিয়ে হয়েছে আর 5,500 বছর আগে মামা নিলকে প্রেম করছে তুচ্ছ ব্যাপার গেলে কি কুয়ে হইলে এই তুলে কান দেয় না কুইলে কেন একটি মিশনের যুগে এই ছটকা মঞ্জার যুগে আর কহটি আমি তো কেউ কিছু কই বুঝতো No.